শ্রাবন্তী চট্টোপাধ্যায় ওপার বাংলার সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম একজন। তার রূপের প্রশংসা যত হয় ততই বাড়তে থাকে তাকে নিয়ে সমালোচনা। বিশেষ করে বারবার সম্পর্ক গড়া ও ভাঙার কারণে খবরে থাকেন এই অভিনেত্রী। তবে এবার শ্রাবন্তী বিতর্কে একটি ভিন্ন কারণে। কারণটি হলো, শ্রাবন্তী চট্টোপাধ্যায় নাকি নিজের বাবাকে বিয়ে করতে চাইতেন। আদৌ কি এই কথাটা সত্যি নাকি, চলুন জেনে নেব আজকের এই ভিডিওতে। বর্তমান সময়ে এই নায়িকার একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। হ্যাপি প্যারেন্টস ডের একটি শো ছিল সেটি, যেখানে নিজের মা ও বাবাকে নিয়ে হাজির ছিলেন শ্রাবন্তী। সেখানে জানা যায় নায়িকার বাবা মা বরাবরই চাইতেন তিনি অভিনয়ে আসুক। খুবই দুষ্টামির কারণে মারও খেতেন তিনি। বাবা একটু বেশি রাগি, মেয়ে দোষ করলে কথা বলা বন্ধ করে দেন দুজনেই। এসবের মাঝেই শ্রাবন্তী তার বাবার থিয়েটারে অভিনয় করতেন। ছোটবেলায় নাকি তিনি বলতেন বড় হয়ে তিনি বাবাকেই বিয়ে করবেন, তাতে বাবা বলতেন আচ্ছা ঠিক আছে আগে বড় তো হও। অভিনেত্রী পুরনো এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক, যাকে বলে নেটপাড়া এক হাত নেন অভিনেত্রীকে। বাবাকে বিয়ে করব কথাটা নিয়ে নানান নোংরা মন্তব্য করতে দেখা যায় নেট দুনিয়ায়। ব্যক্তিগত জীবনে ইতিমধ্যে তৃতীয় স্বামী রোশন সিং এর থেকে ডিভোর্স চেয়েছেন শ্রাবন্তী। বর্তমানে তিনি সম্পর্কে আছেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে। এর আগে রাজীব বিশ্বাস ও কৃষণ ব্রোচকে বিয়ে করেছিলেন অভিনেত্রী, তবে কোনো সম্পর্কই খুব একটা সুখের হয়নি টলিউড নায়িকা শ্রাবন্তীর।